আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। কিছুদিন পূর্বে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার, টিপুয়ালা এক প্রভাষক, এক কনস্টেবল ভাই নাজমুল তারেকের নামে অভিযোগ প্রদান করেছিলেন। তিনি সাক্ষ্য প্রদান করেছিলেন, এই ব্যক্তি হুন্ডা আমার গায়ে লাগিয়ে দিয়ে আমাকে হুমকি দিয়ে, ছেড় দিয়ে আমার উপর দিয়ে উঠিয়ে দিতে চেয়েছিল, আমার ব্যাপারে টিপ নিয়ে বাজে মন্তব্য করেছেন। প্রিয় ভাইরা আমার, প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে যাচ্ছি, কারণ আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি সংসদে পেয়েছিলাম গায়িকা, নায়িকা এবং নায়ক। সংসদে যদি সবাই থাকে তাহলে অনেক সময় ভালোই লাগে, কারণ মমতা জাফা মাঝে মাঝে আমাদের কানও শোনান। যারা লাইভে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, কারণ এটি আপনাদের জন্য জরুরি মেসেজ। যেহেতু আমরা মুসলমান, আপনারা সবাই জানেন মুসলমান ভাই হিসেবে যদি কোনো কিছু গায়ে লেগে যায়, শুধু আমার না, আপনাদেরও সেইটা আপনার রুহে আঘাত করার কথা। এখন দেখেন এই নাজমুল হাসান তারেক সাহেবকে অভিযোগের ভিত্তিতে যখন সংসদেও কথা হইলো, কারণ যারা পুলিশ সদস্য, সামরিক বেসামরিক প্রশাসন বলেন, ওনারা কিন্তু এই যারা সদস্য হয়, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ওনাদের সিকিউরিটি দেখভাল করার জন্য এবং দেশের নিরাপত্তার জন্যই আপনার ওইখানে বিভিন্ন ধরনের সংসদে আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের প্রণোদনা এসব কিছু প্রেজেন্ট করে। এখন যাচ্ছি মূল কথায়। আমি মূল কথায় যাওয়ার পূর্বে আপনাদের একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। পয়েন্টটা হচ্ছে গিয়ে, লতা সমাদ্দার টিপ পড়েছে, তিনি নন মুসলিম, হিন্দু শাস্ত্রে টিপ পড়ার বিধান আছে, আমাদের মুসলমানদের টিপ পড়ার নিয়ম নেই। উনি মোটর সাইকেলের যখন ধাক্কা লেগে যায়, কথা কাটাকাটি এবং বাক বিতণ্ডার মধ্যে একটা কথা চলে আসে, সেটি হচ্ছে গিয়ে টিপ নিয়ে। আমার কথা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যখন টিপ নিয়ে কথা হয়, আমরা কিন্তু জানতাম না যে সুবর্ণা মুস্তফা ম্যাম পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে। লতা সমাদ্দারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এজন্যই যে উনি যে পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আমরা যখন জানতাম না, এই টিপ নিয়ে কথা বলার কারণে আমার মনে হয় 18 কোটির মধ্যে 17 কোটি লোকই জানতো না যে সুবর্ণা মুস্তফা ম্যাম প্রয়াত হুমায়ুন ফরিদি সাহেবের, আমি ওনার ভক্ত ফ্যান, ওনার সহধর্মিনী, আজকে আমাদের পার্লামেন্ট মেম্বার। তো লতা সমাদ্দারকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার জন্য একজনের বিষয় আমাদের সামনে উন্মোচন হয়েছে যে এখন তিনি আমাদের পার্লামেন্ট মেম্বার, সংরক্ষিত মহিলা আসনের সদস্য। এখন দেখেন এই যে আমরা যে টিপ নিয়ে মুসলমানরা যে প্রতিবাদ করলাম, এটা কি আমাদের ঠিক হয়েছে? আপনারাই বলেন, অনেক আর্টিস্ট দেখেছি ওনারা মুসলমান, ওনারা টিপ পরে প্রতিবাদ জানিয়েছে। আরে ভাই, আপনার বোন যদি আজকে ভ্রাপরে রাস্তায় বের হয়, হাতা কাটা জামা পরে বের হয়, ছোট ছোট প্যান্ট পরে রাস্তায় বের হয়, আমি দেখেছি ঢাকার ভিতরে, এখন আমরা গ্রামের লোক সেটা দেখে হাসা হাসি করি, বাজে মন্তব্য করে থাকি। এখন আপনি এইসব দেখার পর আমি যদি কিছু বলি, আমার জন্য কি আপনি রাস্তায় ওই ব্রা পরে বের হবেন, হাফ প্যান্ট পরে বের হবেন, টি শার্ট পরে বের হবেন, মেয়েরা যেগুলো পরে? আমার কথার উত্তর দেন। একটা টিপ নিয়ে এক মুসলমান ভাই একটা কথা বলে ফেলেছে, উনি হয়তো যদিও বলে থাকে, উনি ভুল করেছে, উনি ভুল করেছে, পুলিশ প্রশাসন ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, সাসপেন্ড করেছে, ওনার অভিযোগটা প্রমাণ হয় নাই তারপরে ওনাকে বরখাস্ত করেছে। এখন আমি পুলিশের এগনেস্টে বলবো না, আমি কিছু পয়েন্ট তুলে ধরবো সারা বাংলাদেশের কাছে, সেটা হচ্ছে গিয়ে দেখেন, উনি কলেজে প্রভাষক ছিলেন বিদায় উনি কিন্তু জানে, পুলিশ তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, একজন কনস্টেবল, আর উনি হচ্ছে দ্বিতীয় শ্রেণী সম্ভবত, ওনার সম্মান অনেক ঊর্ধ্বে, ওনার মতো প্রভাষকরা এরকম কনস্টেবল ওনার হাতে তৈরি হয়, কারণ এর পাস মেট্রিক পাস কনস্টেবলের তো প্রভাষকের কাছে কোনো দাম নাই, কারণ ওনারা কনস্টেবল ওনাকে সেলেক্ট করবে। এই জন্য উনি কি করেছে, এই কনস্টেবল বিরুদ্ধে জায়গা মতো যে অভিযোগ করে ফেলেছে। আমার সাথে যদি কোনো কনস্টেবল করতো আমার গ্রামের, আমার মা খালা কিংবার সাথে, আমরা কিন্তু অভিযোগ করা বুঝতাম না, জানতামও না যে কোথায় যেতে হবে। কথায় আছে, বাঘে ছুলে 18 গা, পুলিশ ছুলে 36 গা। আই লতা সমাদ্দার ম্যাম ছুঁয়ে দিচ্ছেন, 36 দুগুণে 72 গা হয়ে গিয়েছে পুলিশের। এখন যেহেতু পুলিশ কোনো প্রুফ পায় নাই, কোনো প্রমাণ খুঁজে পায় নাই, সাক্ষী পায় নাই, কারণ আপনারা জানেন আইন সাক্ষী ছাড়া প্রমাণ ছাড়া অন্ধ। আপনিও যদি অভিযোগ করেন, আমিও যদি অভিযোগ করি, আপনার আমার বিরুদ্ধেও যদি অভিযোগ কেউ প্রদান করে, সাক্ষী যদি না থাকে তাহলে জানেন ওই মামলা অভিযোগের কোনো কিছুরই আপনার ভিত্তি থাকে না। সো আমি মনে করি নাজমুল হাসান তারেক ভাইয়ের বিরুদ্ধে যখন কোনো প্রমাণ পাওয়া যায় না, তাহলে এখন উনি নির্দোষ, যদি উনি নির্দোষ হয়ে থাকে। আপনারা একজনের কথা শুনেছেন, ওই যে কথা আছে না, এই নীলজা ওই নীলজা কান নিয়েছে চিলে, চিলের পিছে একটা আপনার লাইন যে পড়ছেন, অবস্থা এবং ঘটনা কিন্তু তাই ঘটে গিয়েছিল। আপনারা আমার কথা বুঝতে পারছেন? ঠিক, আমরা ওই চিলের পিছে কান নাই নাই উড়াল দিয়ে ছুটে গিয়েছিলাম, সেটা কিন্তু সংসদ পর্যন্ত কথা হয়েছিল, আমাদের সুবর্ণা মুস্তফা ম্যাম বলেছিলেন। কিন্তু সুবর্ণা মুস্তফা ম্যামকে একটা কথা বলবো,
আমরা উনি হয়তো ভুলে গিয়েছিলেন আমরা কিন্তু মুসলমান, আমাদের টিপ করা হারাম। ওইখানে বলা আছে যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আমাদের যে কোনো ভাবে চলার অধিকার আছে, কিন্তু ইসলাম কিন্তু মুসলমানদের যে কোনো ভাবে চলার অধিকার দেয় নাই, দিয়েছে আপনারা বলেন দেয় নাই। সুবর্ণা মুস্তফা ম্যাম বলেছেন একজন পুলিশ সদস্য সে জনগণের আপনার নিরাপত্তার কিংবা আপনার কি বলে আমাদের দেখভাল করবে, উনি এসব কথা বলবে কেন? উনি কিন্তু ভালো কথা বলেছেন, কিন্তু উনি একটা বিষয় ভুলে গিয়েছিলেন, আমি এই কথা না বলে সংসদ ভবনে যারা নন মুসলিম ভাই ছিল ওনাদের প্রেজেন্ট করলে মনে হয় ভালো হতো, কারণ ইসলামে তো টিপ পরা হারাম করেছেন। তবে নাজমুল হাসান তারেক ভাই যে কথাটা বলেছেন আমি মনে করে দিচ্ছি, আপনাকে পুলিশ প্রশাসন নিয়োগ করেছে, আপনাদের কাছে যদি কোনো অভিযোগ যায়, কেউ অভিযোগ প্রদান করে, তাহলে আপনি সেইখানে আপনি কি বলে ই করবেন, এই ব্যবস্থা গ্রহণ করবেন, আপনাকে তো কেউ অভিযোগ প্রদান করে নাই, আপনি সম্ভবত উল্টা পথে আসছিলেন, আপনি কেন একজন প্রভাষকের কাছে সাথে বাগবিতণ্ডা করতে যাবেন? এই পুলিশের কনস্টেবলের কাছ থেকে সারা বাংলাদেশ পুলিশ সদস্যদের একটা শিক্ষণীয় বিষয় কিন্তু আছে, আমি সেটা বলে তুলে ধরছি, সেটা হচ্ছে গিয়ে শিক্ষণের দিকটা কোনটা, দেখেন এটা যদি প্রভাষক না হয় অন্য কেউ হইতো তাইলে কিন্তু আপনি হুমকি দিয়ে ছেড় দিয়ে তাকে বিদায় করে দিতেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কোথায় করতে হবে কি করতে হবে সেটা কিন্তু বুঝতে পারতো না। একজন প্রভাষকের সাথে লাগছে বিদায় কিন্তু এই কনস্টেবল আজকে ধরাশায়ী হয়ে গিয়েছে। এরকম যদি টানবাই হতে থাকে পুলিশ প্রশাসনের কিন্তু বদনাম হয়ে যাবে। আজকে যদি এই বিষয়টা প্রমাণ হতো যে কনস্টেবল নাজমুল হাসান তারেক ভাই এই কাজ করেছে, উনার মাথায় টুপি দাড়ি, উনি সম্ভবত গত বছর আপনার কি বলে দাড়ি রাখার জন্য অনুমোদন নিয়েছিলেন, তাহলে কিন্তু আমাদের মুসলমানদের অনেক আঘাত আসতো, এত আঘাত আসতো যে ভাষায় প্রকাশ করার মতো না, যে মুসলমানরা ভালো নয়, মুসলমানরা খারাপ, ধর্ম নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে বিদ্রোহ করে, হিন্দুদের টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করে। যদি প্রমাণ হইতো তাহলে এটা মুসলমানদের এগনেস্টে যাইতো, এক দুই না, কারণ আমরা মুসলমানরাই মুসলমানদের ইয়ে লাগে গেছি, পিছনে লেগে গেছি। দেখেন না একটা টিপ নিয়ে কনস্টেবল কথা বলছে, আমরা মুসলমানরা রাস্তায় টিপ পরে নেমে গিয়েছিলাম, ফেসটুন পোস্টার ব্যানার নিয়ে আমরা মুসলমানরা প্রতিবাদ জানিয়েছি। সংসদ ভবনে যে সুবর্ণা মুস্তফা ম্যামের বাংলাদেশের কোটি কোটি ভক্ত উনি নিজেও প্রেজেন্ট করেছিলেন, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা মুসলমান, আমরা মুসলমান এক মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইয়ের বিপক্ষে কিভাবে কথা বলি। আমাদের উচিত যে সে যদি ভুল করেও থাকে এই জিনিসটাকে আমাদের ক্লোজ করা প্রয়োজন, শর্ট করা প্রয়োজন। কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন না টাঙ্গাইলের সমকামিতার যে বিষয়টা, ওইটা কিন্তু আমাদের গভর্নমেন্টলি ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করছে, এটা আমাদের দেশের জন্য মুসলমানদের জন্য হেনস্থাকর, এটাকে ক্লোজ করার প্রয়োজন, সেটা ক্লোজ হয়ে গেছে অনলাইন থেকে আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু জানি। সেক্ষেত্রে যখন টিপ নিয়ে একজন পুলিশ সদস্য এসব বলেছিল আমি মনে করি সেটা ছোট করা উচিত ছিল, কারণ বাংলাদেশে 2,20,000 পুলিশ সদস্যের সুনাম কিন্তু সাধারণ এই সমস্ত বিষয়ের কারণে ক্ষুণ্ণ হয়, ভাবমূর্তি নষ্ট হয় যেটা হয়েছিল, আর ওনাকে বাধ্য হয়ে সাময়িকভাবে বরখাস্ত করেছিল, সাসপেন্ড করেছিল, যদি না করে তাহলে পুলিশের বিরুদ্ধে আঙুল উঁচু করে আপনার বিভিন্ন ভাবে অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন, বিভিন্ন পেশাদারি লোকজন, এলাকার লোকজন, গ্রামের লোকজন সবাই বাজে মন্তব্য করতো। এখন ওনাকে সাসপেন্ড করেছে বিধায় কিছু করে নাই, কিন্তু এখন যেহেতু প্রুফ পায় নাই সুতরাং ওনার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছিল আমি মনে করি সেটা খুবই এখন লজ্জাজনক, কষ্টদায়ক। আর লতা সমাদার ম্যাডাম প্রভাষক উনি বলেছিলেন যে হুন্ডাটা আমার গায়ের উপর দিয়ে উঠে দিতে চেয়েছে, ভাই একটা আমি পয়েন্ট তুলে দিচ্ছি, দেখেন এই কনস্টেবল যদি উনি কনস্টেবল ওনার কিন্তু চাকরি 1-2 বছর না, অনেক দিন চাকরি হয়ে গিয়েছে ওনার, ওনার তো মাথায় খায়া কান্নাই পাগল হয়ে গেছে গা, একজন কনস্টেবল হইয়া একজন প্রভাষকের উপর দিয়ে হুন্ডা উঠে দিব, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আমার বয়স দেখেন, আমি যদি কনস্টেবলের ইউনিফর্ম পরি আমি কি আমার কলেজের যে প্রভাষক প্রফেসর প্রিন্সিপাল তাকে আমি থ্রেট দিয়ে বলবো যে বেটা তোর উপর দিয়ে আমি হুন্ডা উঠিয়ে দিব সরে এখান থেকে? এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে বলেন? যে কোনো বাংলাদেশের পুলিশ বলেন, থানা বলেন অথবা কোর্ট কাচারি বলেন, যত মামলা হয় বাংলাদেশে অভিযোগ হয় আপনার 20% রাইট থাকে, তার আপনার প্রায় 80% মিথ্যা থাকে, 80% মামলা, কারণ মিথ্যা বিষয় ছাড়া কোনো অভিযোগ গঠন নাই, একটু হলে আর একটু ভরিয়ে দেয়। প্রভাষক ম্যাম জানেন আমি শিক্ষিত সচেতন, আমার পদমর্যাদা সাথে একজন কনস্টেবলের পদমর্যাদা যায় না, সুতরাং আমি হেনস্থা হয়েছি, যৌন হয়রান হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, ইফটিজিং এর শিকার হয়েছি, কনস্টেবলকে ছাড় দেওয়া যাবে না, এজন্য উনি কনস্টেবলকে আপনারা ধরে ফেলেছিলেন। কিন্তু দেখেন আসলে এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে, তা না হলে কোনো না কোনো ভাবে প্রুভ হয়ে যেত যে লতা সমাদার ম্যামকে উনি বলেছেন যে এই তথ্যগুলো কিন্তু আমার না, এই তথ্যগুলো তদন্তকারী সংস্থার যে কোনো প্রুভ খুঁজে পায়নি, লতা সমাদার ম্যামের অভিযোগটার প্রমাণ এখনো পায় নাই। উনি যদি প্রভাষক হয়ে থাকে, উনি একজন
আপনার সচেতন ঢাকার ভিতরে থাকে, এবং সচেতন বলতে উনি ফার্স্ট প্রথম শ্রেণীর সচেতন ব্যক্তি, উনার বোঝা উচিত ছিল, যদি প্রমাণ না থাকে পরবর্তীতে আমার অভিযোগটা ভিত্তিহীন হয়ে যাবে, কারণ আমি তো অভিযোগকারী। আমি যদি অভিযোগকারী হয়ে থাকি, আমার অভিযোগের ভিত্তিতে তো কোনো প্রুফ দেখাতে হবে, কোনো প্রুফ খুঁজে পাইনি। এখন দেখেন আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে লতা সমাদ্দারের বিষয়ের কারণে আমি জানতে পারছি যে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুবর্ণা মুস্তফা ম্যাডাম, আমি ওনাকে যখন অনলাইন প্ল্যাটফর্মে আপনার ওই সংসদের যে মাইক্রোফোনটা সামনে আসছিল, আমি বললাম এটা তো সুবর্ণা মুস্তফা ম্যাম, উনি আবার পার্লামেন্ট মেম্বার হলো কবে আমি জানতাম না। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি, আমরা নায়ক পেয়েছিলাম মহান রব্বুল আলামিন, হয়তো উনি ইহলোক ফারুক সাহেব ইহলোক ত্যাগ করেছেন, মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাত ফেরদাউস দান করুক। আমরা কবরি ম্যাডামকে পেয়েছিলাম, নায়কেও পেয়েছিলাম, এরপরে পেয়েছিলাম মমতাজ ম্যাডামকে, বাহ উনি সংসদেও গান গাইছে, এটা ওনার কত বড় সৌভাগ্য, এটা ওনার সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য, কারণ সংসদে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গান শোনাইছে, কয়জনের শোনাইতে পারে বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে যায় দেশের কথা বলে, মানুষের কথা বলে, জনতার কথা বলে, আমরা কিভাবে সুখে থাকবো সেই কথা বলে, আর উনি কথা বলেছিলেন গান নিয়ে, ওনার শিল্প বিষয়ক নিয়ে, এটা নিয়ে কিন্তু অনলাইনে অনেক কিছুই বলে মানে অনেক কিছু হয়ে গিয়েছিল। আর সুবর্ণা মুস্তফা ম্যাডাম কথা বলেছেন এবার টিপ নিয়ে, ঠিক আছে, যাই হোক, এসব কথা বললে আমরা তো মুসলমান, আমাদের বিপক্ষে চলে যায়, আমাদের বিপক্ষে চলে গেলে আমাদের নিজেদেরই ক্ষতি হয়, আমরা ছোট হয়ে যায়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই টিপ নিয়ে যখন দাড়িওয়ালা ব্যক্তি কনস্টেবল কথা বলেছে, কনস্টেবল না, তখন পয়েন্ট আসছিল টুপি আলা দাড়িওয়ালা লোক হিন্দু কর্তৃক হিন্দু মানুষ লাঞ্ছিত হয়েছে, এটা লজ্জাজনক না ভাই? অনেক আর্টিস্টের টিপ করে প্রতিবাদ জানিয়েছে, ওনারা মুসলমান। এখন যদি আমার বোন এরকম সরজামা পরে ঘুরে বেড়ায়, সবাই তো বলতেছে এটা খারাপ না, ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো না, সবকিছু দেখা যায়, তাহলে কি আমাদের মুসলমানদের ওই রকম করে সবকিছু দেখিয়ে রাস্তায় বের হতে হবে, এইভাবে প্রতিবাদ জানাতে হবে? আপনারা বলেন, বলেন আপনারা তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাস, অনেক কথাই বলছি, কারণ আমি আগেই বলতাম টিপ নিয়ে বলি নাই, কারণ আমার দুঃখ লাগছে, কারণ ওইখানে তো কনস্টেবল ভাই দেখলাম দাঁড়িয়ে আছে মুসলমান, কারণ আমরা দেখতেছি এটার এগেনস্টে চলে যাচ্ছে, এই জন্য আমি তখন কিছু বলি নাই। তো এখন যখন প্রুফটা চলে আসছে, কোনো প্রমাণ পাই নাই, তদন্তকারী সংস্থা কমিটিরা এই কথা বলেছে, এই জন্য আসলাম যে সব বিষয়টা আপনাদের সামনে প্রেজেন্ট করি, কারণ আমি ছেলে মানুষ হয়ে কিভাবে টিপ করে রাস্তায় প্রতিবাদ করি মুসলমান হয়ে, এটা সবচেয়ে বড় লজ্জার এবং দুঃখের বিষয়। আমি মুসলমান, তারপরও ছেলে মানুষ, তারপরও টিপ করে প্রতিবাদ জানিয়েছিলাম, এই লজ্জা আমি কোথায় রাখবো বলেন? যাই হোক, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন ভুল হয়ে গেলে, কারণ আমি আপনাদের ভাই, আমি মুসলমান হয়ে টিপ করে প্রতিবাদ জানাতে পারবো না টিপ করার জন্য, কারণ এটা আমাদের ইসলামিক আইনে নিষেধ করা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়, এই প্রত্যাশা। আমি মোহাম্মদ আলম হাসান আজকে মত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।